আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান, শুরু করছি আল্লাহর নামে। দেশ বা বাহিরে যে যেখানে বসে আমার এই ইউটিউব লাইভটি দেখছেন, সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন অপু ফার্নিচারের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, আমি একজন ফার্নিচার ব্যবসায়ী, প্রতিনিয়ত চিটাগং সেগুন কাঠের ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে হাজির হই। সেই সুবাদে রাজুকি একটি ডাইনিং টেবিল, ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিল নিয়ে আজকে আপনাদের মাঝে কথা বলবো। প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন। এই ডাইনিং টেবিলটির প্রাইস 1,80,000 টাকা ছয় চেয়ারের। আপনাদেরকে যদি একটা চেয়ার আমি আপনাদেরকে দেখাই, আপনারা বুঝতে পারবেন কতটা রাজকীয় শেফটে করা হয়েছে। সম্পূর্ণ এখান থেকে যেই ডিজাইনটা সলিড কাঠের উপরে, ইতালিয়ান লেকার পলিশ করা চিটাগং সেগুন কাঠের উপরে। এই ডাইনিং টেবিলের সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে এটার ডাইনিং টেবিলের উপরে টপটা, আপনারা একটু ফলো করে দেখুন, যার হাইসার মাত্র 6 ইঞ্চি। আপনারা একটা জিনিস লক্ষ্য করে দেখেন, আমি 6 ইঞ্চি মাত্র কেন বললাম সেটা আপনাদের বুঝতে হবে। সাধারণ একটা ডাইনিং টেবিলের এই টপটা হয়ে থাকে 1 ইঞ্চি থেকে 1.5 ইঞ্চির জন্য, আমি এটাকে 6 ইঞ্চি দিচ্ছি, তার মানে এটাকে আমি মাত্র বললাম। তো উপরে টপের গর্জিয়াস ডিজাইনটা দেখুন কতটা রাজকীয় শেফট। এখানে যে গ্লেসটা আপনারা দেখতে পাচ্ছেন আয়নার মতো ঝিলমিল করতেছে, বাংলাদেশের সবচেয়ে দামি লেকার যেটা ইতালি থেকে আসে, সেই লেকার দ্বারা মূলত এই খানদানি ডিজাইনটা করা হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চিরি চিরি কালো কালো ফাইবার, এই ফাইবারটা একমাত্র আল্লাহ প্রদত্ত চিটাগং সেগুন কাঠি হয়ে থাকে, যেটা মহিলাদের কালো চুলের ন্যায়। এটা হচ্ছে সেগুন কাঠের সৌন্দর্য এবং ঐতিহ্য, যা যুগ যুগ ধরে চলে আসছে 100-200 বছরও। কিন্তু আপনার একটা সেগুন কাঠের ফার্নিচার কিছু হয় না, সেগুন কাঠের ফার্নিচারের দাম অনেক বেশি, কিন্তু যারা টিকসই ও আজীবনের জন্য কিনতে চান তাদের জন্য সেগুন কাঠের ফার্নিচার প্রয়োজন। আর যারা 2-3 মাস পরে ফার্নিচার চেঞ্জ করেন তাদের জন্য সেগুন কাঠ না, আমি বলবো। এটার পায়াগুলো দেখুন, এটার পায়াগুলো আপনার 7-7 কাঠের থেকে নেওয়া হয়েছে, খুবই সুন্দর। ইভেন এটার হাইসাগুলো দেখুন, পুরাটা সাইট আপনারা একটু লক্ষ্য করে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এটা সলিড কাঠের উপরে প্রায় 2.5 ইঞ্চি মোটা, 6 ইঞ্চি চওড়া হাইসা, পুরাটা কাঠের উপরে খোদাই করে করে এই ডিজাইনটা করা হয়েছে। এটা বাজারে সবচেয়ে মোটা 10 মিলি টেম্পার গ্লাসটা মূলত এই টপটার উপরে বসবে, অনেক মোটা গ্লাস, যেটা আপনার বেলজিয়াম গ্রুপের যে গ্লাসটা পাওয়া যায় বাংলাদেশে, সেই গ্লাসটাই মূলত এই টপটার উপরে বসবে। এটা আছে হচ্ছে আপনার এভাবে হচ্ছে 7 ফিট আছে, এভাবে 4 ফিট, খুবই স্ট্যান্ডার্ড মাপে এই রাজকীয় ডিজাইনটা করা হয়েছে। আপনি চাইলে 8 চেয়ার নিতে পারেন, যে ভাই আমার কাছ থেকে নিয়েছেন উনি একটু টপটা বড় নিয়েছেন আমাদের কাছে। আপনি চাইলে 6 চেয়ারের 6 ফিট আর হচ্ছে 3 ফিট নিতে পারেন, যেটা স্ট্যান্ডার্ড সাইজ। তো আমি আবারও বলবো, এই রাজকীয় ডাইনিং টেবিলটির প্রাইস মাত্র 1,80,000 টাকা হলে আপনারা পেয়ে যাবেন। যদি আপনারা প্রতিটা চেয়ারের পিছনের সাইডটা একটু লক্ষ্য করে দেখুন, কাদের ফিনিশিংগুলো, ফাইবারগুলো দেখুন কতটা ভেসে উঠতেছে, খুবই অরিজিনাল এবং দামি কাঠ। এটাকে বলে চিটাগং সেগুন কাঠের ভিতরে হরিণা কাঠ। এটা যদি আপনার কোয়ালিটি তো বেস্ট, আসলে এটা যদি লোকাল কাঠ দিয়ে বানানো হতো, চিটাগং সেগুন কাঠের ভিতরে অনেকগুলা ভাগ আছে, তো সেই ভাগের ভিতরে যদি আপনার বলি আমি এটা সবচেয়ে দামি হরিণা লেকার, এটা দিয়া সরি, এটা সবচেয়ে দামি হরিণা কাঠ দিয়ে মূলত এই ডাইনিং টেবিলটি আমি তৈরি করেছি। যদি এটাকে আপনার 10% 5% পল ব্যবহার করা হইতো, যেটাকে আপনাদের বাসায় গরমা বলে, কারো বাসায় পল বলে, কিন্তু আমাদের বাসায় পল বলা হয়, যেটা সাদা অংশ থাকে, সেটা দিয়ে যদি আপনার 10% পল দেওয়া হতো তাহলে এটা দাম মাত্র 1,30,000 টাকা হতো। কিন্তু যে অবস্থায় আছে, যদি এভাবে 100% কোয়ালিটি সম্পূর্ণরূপে আপনারা নিতে চান তাহলে এই ডাইনিং টেবিলের দাম মাত্র 1,80,000 টাকা পড়বে, সম্পূর্ণ পাইকারি প্রাইস। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, নিজ নিজ পরিবারের দিকে খেয়াল রাখবেন, দোয়া করবেন আমাদের জন্য, আল্লাহ যেন সৎ এবং সচ্ছলভাবে বিজনেস করার তৌফিক দান করেন। দোয়া করবেন সবাই সবাইকে। আসসালামু আলাইকুম।